প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষাতে চমক দেখালো মৌলানা আজাদ একাডেমি। 26 ফেব্রুয়ারি 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মৌলানা আজাদ একাডেমির ছাত্ররা খুবই আগ্রহে ছিল কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেবে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে মৌলানা আজাদ একাডেমির রেজাল্টটিকে। এই বছর এক নজরে মৌলানা আজাদ একাডেমির রেজাল্ট। পরীক্ষার্থী 108 জন, সকলেই পাস। 60% উপরে পেয়েছে 108 জনই, 90% উপরে পেয়েছে 9 জন। দু হাজার কুড়ি সালে মৌলানা আজাদ একাডেমিতে 108 জন ছাত্রের মধ্যে 80% উপরে পেয়েছে 31 জন ছাত্র। এখন আলোচনা করব 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থানীয় ছাত্রদের রেজাল্ট নিয়ে। এই বছর 2020 সালে অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেওয়ার জন্য প্রত্যেক ছাত্রের রেজাল্ট এখনও আমার কাছে পৌঁছায়নি, তবে প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বর অবশ্যই আমার কাছে পৌঁছে গেছে। যেই সকল ছাত্রের রেজাল্টের কপি আমার কাছে আসছে সেই সকল ছাত্রের রেজাল্টই আপনাদেরকে দেখাতে পারবো এবং প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বর অবশ্যই দেখাতে পারবো। এই বছর 2020 সালে মৌলানা আজাদ একাডেমিতে মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে রাশিদুল গায়েন। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। প্রাপ্ত নম্বর 637, 91%, প্রত্যেকটি বিষয়ে 90 বা তার বেশি। সর্বোচ্চ নম্বর ফিজিক্যাল সায়েন্সে 93। পঞ্চম স্থান অধিকার করেছে সিবগাতুল্লাহ। তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসাতে। প্রাপ্ত নম্বর 645, 92.14%, প্রত্যেকটি বিষয়ে 85+। সর্বোচ্চ নম্বর ম্যাথামেটিক্সে 100। এই বছর মৌলানা আজাদ একাডেমিতে চতুর্থ স্থান অধিকার করেছে সাই আলম শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ কান্দি। প্রাপ্ত নম্বর 646, 92.28%। তার রেজাল্ট এখনও আমার কাছে আসেনি, তাই দুঃখিত আপনাদেরকে রেজাল্টটি দেখাতে পারলাম না। এই বছর মৌলানা আজাদ একাডেমিতে তৃতীয় স্থান অধিকার করেছে মিসবাউল হক খান। বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। তার প্রাপ্ত নম্বর 647, 92.42%, প্রত্যেকটি বিষয়ে 90+। সর্বোচ্চ নম্বর ম্যাথামেটিক্সে 96। মৌলানা আজাদ একাডেমিতে এই বছর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আশিক ইকবাল। বাড়ি মালদা কালিয়াচক। প্রাপ্ত নম্বর 648, 92.57%, প্রতিটি বিষয়ে 90+। সর্বোচ্চ নম্বর 95, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স। 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে মৌলানা আজাদ একাডেমিতে প্রথম স্থান অধিকার করেছে রাফিউল মণ্ডল। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানায়। প্রাপ্ত নম্বর 657, 93.85%, প্রত্যেকটি বিষয়ে 90+। সর্বোচ্চ নম্বর ম্যাথামেটিক্সে 97, তারপরে বেঙ্গলি এবং জিওগ্রাফি 96। 2002 সালে মৌলানা আজাদ একাডেমির প্রতিষ্ঠা করেন মৌলানা আজাদ একাডেমির চেয়ারম্যান আলহাজ ডক্টর শেখ আব্দুল মজিদ সাহেব। 2003 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রত্যেক বছরেই মৌলানা আজাদ একাডেমি মাধ্যমিক পরীক্ষায় দারুণভাবে সাফল্য অর্জন করেছে। আশা করি আগামী দিনগুলিতে মৌলানা আজাদ একাডেমি আরও সফলভাবে এগিয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি মৌলানা আজাদ একাডেমির সঙ্গে কোনোভাবেই যুক্ত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন।